নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম আমি মনু হালদার, আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মেনু খাসির মাংস দিয়ে আলু, চন্দ্রমুখী আলু দিয়ে। পুজো গেল, অনেক মিষ্টি খেলাম, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, ধনতেরাস গেল, শুধু মিষ্টি খেয়েছি, এখন শুধু ঝাল খেতে ইচ্ছা করছে ভীষণভাবে। তাই একটু বেশি করে মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে খাসির মাংস করব। আপনারা একটু দেখবেন এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের। প্রথমে আমি আলু কেটে, 10 পিসের মতন আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে আদা রসুনের পেস্ট, আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ হলুদ ধনিয়া সব দিয়ে একসঙ্গে তেল নুন দিয়ে সব ম্যাগনেট করে রেখেছিলাম একটু আগে, প্রায় আধ ঘন্টা আগে। এটা আছে 1.5 কিলো মাংস। এছাড়া আমাদের যে মশলা লাগছে সে মশলা আদা রসুন বাটা, টমেটো কুচি, দেখতেই পাচ্ছেন অনেক লঙ্কা, একটু ঝাল দেব, কাঁচা লঙ্কা মাঝখানে ফেলে রেখেছি, আর পেঁয়াজ আছে। এছাড়া আমাদের আছে গরম মশলার গুঁড়ো, এদিকে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এছাড়া আমাদের আছে নুন, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোটা জিরে, হলুদ, লঙ্কা, লঙ্কার গুঁড়ো। গ্যাসটা আমি ওপেন করছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো। তবে আমরা সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। প্রথমে আলুটা আমি ভেজে নেব, তারপরে মশলা ভেজে মটনটা দেব। বন্ধুরা, আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই রান্নাঘর কেমন লাগছে আপনাদের, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা রান্না দেখতে থাকুন, আমাদের কড়াই গরম হয়ে গেছে। পুজোতে অনেক ভিডিও করতে পারিনি, আলুটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেবো, একটু বাদ আবার ফিরে আসবো। আবারও ফিরে এলাম বন্ধুরা, আমাদের আলু ভাজা হয়ে গেছে। দেখো মাংসর আলু একটু বড় করেই কাটতে হয়, তবে মিডিয়াম ভেজেছি, খুব কড়া করে ভাজিনি, একেবারে কাঁচাও নেই, হালকা করে ভেজেছি, হালকা ভেজে রাখছি। আলু ভাজা হয়ে গেছে আমাদের, আলুটা আমি তুলে রাখছি। এখন আমি জিরে অল্প একটু দিয়ে দেবো ফোড়নে, আপনারা আপনাদের মতন দিয়ে দেবে। আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দেবো, 3টে শুকনো লঙ্কা দিলাম ভেঙে।
রান্না একটু ধৈর্য ধরে করতে হবে, আস্তে আস্তে করলে রান্না খুবই ভালো হবে। যারা রান্নার দিক থেকে একটু দুর্বল আছে, ভয় পায়, তাদের আমি বলবো যে অল্প আগুনে বারবার করে আস্তে আস্তে নেড়ে নেড়ে করবে, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের তেজপাতা একটু পোড়া লেগেছে আর জিরো হালকা পুড়েছে, শুকনো লঙ্কাও পুড়ে গেছে। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিলে ফুটবে, একটু সাবধানে ফুটতে হবে। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজতে হবে। আমি একটু নুন দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজে সবসময় একটু নুন দিতে হবে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও ফিরে এলাম বন্ধুরা, পেঁয়াজ আমাদের যখন বাজারে গেছে লাল লাল করে বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লঙ্কা সব বাজা হয়ে গেছে। আবার আমরা টমেটো কুচি দিয়ে দেবো, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। মাংস রান্না করতে গেলে ভালো করে একটু কষাতে হবে, কাশ্মীরি লঙ্কা এছাড়া আমি এখানে যা মশলা দিলাম, আমি যে খাসির মাংসটা ম্যাগনেট করেছি ওখানেও কিছু কিছু মশলা দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছি মাংসটা। তাদের এক ঘন্টা হয়ে গেল, হালকা একটু জল দিয়ে দেবো। আবার ভালো করে একটু কষিয়ে নেব, যদিও খাসির মাংসটা অনেকক্ষণ কষাতে হবে, এক্ষেত্রে আদা রসুন পেস্টটা এই মাত্র দিলাম, বাটাটা আর একটু বেঁধে নিই, একটু বেঁধে আবার ফিরে আসছে একটু বাদে। আবারও ফিরে এলাম বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল জমে গেছে। এবার আমরা মটনটা ঢেলে দেবো, মটন বলতে পাঁঠার মাংস, সব ঢেলে দিচ্ছি। ভালো করে এবার কষিয়ে নেব,
ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেল, আবার ফিরে আসছি, আবার ফিরে এলাম। আমাদের মাংস কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, দেখছি পাচ্ছি তেল বেরিয়ে গেছে। পাশে জল, গরম জল দিয়ে দিয়েছি, গরম জলও পড়ছে। এখন আলু দিয়ে দেবো, ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি গরম জলটা ঢেলে দেবো, গরম জল ঢেলে দিচ্ছি। মাংস সবসময় গরম জল দেবেন, টেস্টটা ভালো থাকবে এবং তাড়াতাড়ি ফুটবে জলটা। শুধু আমি নুনটা চেক করবো, তখন আমি সিদ্ধ হতে দেবো। খাসি মাংস প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট জাল লাগবে, যদি আমি কড়াইতে করি, তা আছে কড়াইতেই করবো। নুন লাগবে, তার টেস্ট খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে টেস্ট। নুন আমি দিয়ে দিলাম, পাতলা জল করব, হালকা পাতলা। আমি এখন ঢেকে দেব। আমাদের মাংস জাল হচ্ছে, পরে আবার ফিরে আসছি। বন্ধুরা ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের এখন প্রায় 40 মিনিট জাল হবে, তারপরে আবার ফিরে। অনেকক্ষণ বাদে বন্ধুরা ফিরে এলাম আবার, দেখি কি অবস্থা মাংস। মাংস আলু বোধহয় গলে গেছে, এতক্ষণ সব গলে গেছে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে সব গলে গেছে, আলু একেবারেই গলে গেছে। মাংস একটা হাতে ধরে নেব, হাতে চাপ দিলাম। এরপরে আমরা দেবো গরম মশলা, আগে দেবো একটু ঘি। ঘিয়ের উপরে গরম মশলা দিতে হবে, তার সঙ্গে সবসময় গরম মশলা এর উপরে আমরা দিয়ে দিচ্ছি। সেন্ট খুব সুন্দর, সেন্ট বেরিয়েছে, সব জায়গায় সেন্ট বেরিয়েও গেছে। রান্না হচ্ছে, সব টের পাচ্ছে, খুব জাল ঝাল হয়েছে, জাল নুন সব ঠিক আছে। গন্ধ সব মাংস বলে গেলে তার টেস্ট একটা আলাদা হবে। গরম ভাতের সালাড দিয়ে খুবই ভালো হচ্ছে। বন্ধুরা, আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাদের বাঙালি রান্নাঘর আপনাদের কেমন লাগছে। আর খাসির মাংস যে তরকারিটা করছি, এটা আপনারা লুচি দিয়ে খেতে পারবেন, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবেন, পোলাও দিয়ে খেতে পারবেন, সাদা ভাত দিয়ে খেতে পারবেন। আমরা আজকে সাদা ভাত দিয়ে খাবো, খুব সেন্ট বেরিয়েছে।
যেটা আমি তখন খুলতে পারলাম না, হাতে গরম এত। আলু গলে গেছে, একেবারে গলে গেছে। মাংস একেবারে গলে গেছে দুটোই। তবু আর একবার চেক করে নিচ্ছি নুন ঝাল গন্ধ সব ঠিক আছে কি না। সত্যি অসাধারণ, খুবই ভালো লাগছে। আপনার যদি বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন, পাটার মাংস চন্দ্রমুখী আলু দিয়ে খুবই ভালো হয়েছে, ঝাল ঝাল। আজকে এই অবধি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কড়াইতে মাংসটা রাখছি, আর ঢালবো না, না তো ওর বাসন আবার রাত্রে সবাই খাবে, বাসন আর অন্য বাড়াবো না। আবারও ফিরে আসবো অন্য কোনো দিনে। নমস্কার, আজকের মতন রান্না আমি এখানেই শেষ করলাম, গ্যাস আমি বন্ধ করে দিলাম। নমস্কার।